हाय गाइज, वेलकम बैक टू माय चैनल। आज के तुम्हारे साथ एक ब्लॉग शेयर करब, সেটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি মায়াপুরে। মানে মায়েরা বাবারা কেউই যাচ্ছে না, মানে বড় বলতে কেউ যাচ্ছে না, যাচ্ছি হচ্ছে আমরা চার বোন আর গুডলুদা। তো আমরা পাঁচজন মিলে যাব, গাড়ি করেই যাব। গাড়ি আসবে, তারপরে যাব। এখন বাচ্চা তোমার 8:05, তো সকাল সকালই ব্লগটা স্টার্ট করছি। আজ সারাদিন কি কি করি না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে, তো স্কিপ না করে পুরোটা দেখো। তো আমরা এখানে নেমেছি, এখানে আমরা টিফিন করব। এই যে দিদি রানী, হাই বল। তো আমরা এখানে নেমেছি, এখানে টিফিন করব, তারপর আবার যাব। এখানে এরা খাওয়া শুরু করে দিয়েছে, পরোটা আর এটা কি ছোলা ঘুগনি। হ্যাঁ, ঘুগনি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা পরোটা খেলাম, এবার বেরিয়ে যাব এখান থেকে দিয়ে একদম ডাইরেক্ট মায়াপুরে ঢুকে যাব। আমাকে কি পেশেন্ট লাগছে, পেশেন্ট লাগছে আমাকে। হ্যাঁ, পেশেন্ট লাগছে। চুল ফুল কি হয়ে আছে ছিমের। আমি ঠাকুর দর্শনে যাচ্ছি। এখন আমরা যে জায়গাটায় এসেছি, এটা হচ্ছে বল্লাল সেনের ভিটে। তোমাদের জায়গাটা দেখে দিচ্ছি, ভীষণ সুন্দর জায়গাটা, পুরো পাহাড়ের মতো একদম। আর এখানে পুরো, হ্যাঁ, কোন ব্যাগে, কাঁচগুলো বন্ধ করে দাও না। আর জায়গাটা এতটা সুন্দর, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই জায়গাটা দিয়ে ঢুকলাম, এই জায়গাটা দিয়ে ঢুকেই হচ্ছে, এরকম সুন্দর জায়গাটা, ব্যাপক লাগছে। আর এই জায়গায় পুরো ডিটেলসটা লেখা আছে, বাংলাটাও দেখাচ্ছি, ইংলিশটাও দেখাচ্ছি, বল্লাল ঢিপি। তো চলো এখন এখান দিয়ে ওঠা যাক, ওরা অলরেডি উঠে পড়েছে, আমি উঠি। আসবি তো? আয়। কি ভাল লাগছে, মনে হচ্ছে কোন পাহাড়ে চলে এসেছি, ব্যাপক লাগছে এখানে সিনটা। ওয়াও, দেখো এইরকম পেছনটা, আসিনি এখানে কোনোদিনও, এবারেই ফার্স্ট টাইম এলাম। মানে আমরা তো জানতামও না আদৌ এখানে এরকম কিছু আছে। যার গাড়ি করে এলাম ভোলে দা, সেই নিয়ে এলো এই জায়গাটাতে। তো দেখো দেখো কি ব্যাপক লাগছে, মানে ক্যামেরাতে যতটা না ক্যাপচার করছে, হাঁপিয়ে গেলাম, ক্যামেরাতে যতটা না ক্যাপচার করছে, অরিজিনালি মানে নিজের চোখ দিয়ে দেখে জিনিসটা আরো বেশি ভাল লাগছে, ভীষণ ভাল লাগছে। দেখো এইরকম, আর মেঘটার জন্য না স্পেশালি ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ এরকম হচ্ছে জায়গাটা দেখতে। দেখো এখানে এরা ফটোশুট শুরু করে দিয়েছে, সরে যা, তোদের সামনে দিয়েই যাবো। দেখ, বাধ্যতামূলক ফটোশুট, বাধ্যতামূলক ফটোশুট। এখান দিয়ে, এখান দিয়ে যাচ্ছি, দেখো দিয়ে এখানে সব কেমন সেই পুরোনো আমলের হয় না ওরকম টাইপের। ঝিম, এ ঝিম কোথায় রে, বললি ঝিম আছে। এই আমি যদি হারিয়ে যাই এখানে, কেমন ভুল ভুলাইয়া টাইপের এই জায়গাটা। এ আছিস, আমি ডাকছি, সাড়া দিচ্ছিস না, কই শুনতেই পাইনি। হেভি ভুল ভুলাই, আয় না ঝিম। ও এখানে এসে শেষ, কিন্তু আমার জায়গাটা হেভি ভাল লেগেছে বল। আয়, এটার উপর উঠি, উঠবি, সাপ খোপ থাকবে এখানে। এই দেখো মাই সিস, মাই নাকা সিস, আর এখানে কাশফুল। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, অনেক ফটো তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি, জায়গাটাও ব্যাপক, পেছনটা দেখো, জায়গাটাও ভীষণ সুন্দর, মানে ভীষণ ভালো লেগেছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার ডাইরেক্ট মায়াপুরে যাব। তো আমরা পৌঁছে গেছি মায়াপুরে। এই যে ঝিম, এই যে মন্দির, চলে এবার আস্তে আস্তে যাই। এই জাস্ট গাড়ি থেকে নামলাম, এবার আস্তে আস্তে যাওয়া যাক। দেখো এরা এখানে রানীর নামে কি বলছে, আয় আয় বলে যা, বলে যা, বলে যা, বলে যা,
চলে যা দেখা রানি কি করছিস ওই তো দেখিয়েছি আমরা এখানে বসে আছি আর আমি দিদি আর জিম আমাদেরকে বসিয়ে দিয়ে রানি আর গুডলু দেখাচ্ছে রানি আর গুডলু দেখাচ্ছে ইয়ে করতে কি বলে খাবারের কুপন কাটতে হ্যাঁ ওরা আসবে তারপরে ঘুরবো আমি না ক্যামেরা নিজে তো আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে এবার মন্দিরটাতে ঢুকবো তার জন্য তো জুতো টুতো সব খুলতে হবে সব জমা দিয়ে এসে তারপর মন্দিরটাতে ঢুকবো আর তারপরে আর যা করা তাই করবো এই যে মন্দির চলে এলো আমরা এখন যাচ্ছি কোথায় জুতো খোলা হবে ব্যাগ রাখা হবে ফোন রাখা হবে সেই জায়গাটাতে খুঁজতে কেন আগে একটা আলাদা জায়গায় রাখা হতো যেটা সামনেই এখন নাকি বলছে এইদিকে না সামনে এখন বলছে যে ওখানে নাকি রাখা হচ্ছে না অন্য একটা জায়গায় রাখা হচ্ছে তো সেটাই খোঁজার জন্য এসেছি আর মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই তো ফোন টোন রেখেই যাব আর এখানে এত সুন্দর সুন্দর নটামণি তো এগুলো আমার বাড়িতে যেমন আছে ওরকম এত এক থোকা থোকা হয়েছে কি ভাল লাগছে দেখতে সব কটা থামে থামে এরকম দেওয়া রয়েছে ব্যাপক লাগছে হ্যাঁ ওইদিকে বসেছিলাম এবারে এই দেখো এখানে এখন ফোয়ারাটাও বন্ধ আছে এই ফোয়ারাটাও চালাইনি এখানটায় ফোয়ারা হয় দাদা এসেছে দেখতে নতুন আর ফোয়ারাই চলছে না আমরা ঠাকুর ঠাকুর দেখে বেরিয়ে চলে এসেছি এবার এখানটাতে গাছের তলাতে বসে রয়েছি গুডলু দোকানে জুতো পড়ছে ওই দেখো ওখানে গুডলুদের জুতো পড়ছে আর এখানে বসে রয়েছি এবার হয়তো ট্রি হাউসের দিকে যেতে পারি বা মাঠের ধারেতেও কোথাও গিয়ে বসতে পারি এখন আমরা খেতে যাচ্ছি মানে খাওয়ার টাইম হচ্ছে একটা থেকে এখন পৌনে একটা মতো বাজে বল পৌনে একটা মতো বাজে হ্যাঁ গীতা ভবনের ওইদিকে আমাদের হচ্ছে খাবারটা 50 টাকার কুপনটা কেটেছি তো ওখানে এখন যাচ্ছি খেতে এতক্ষণ গাছতলায় বসেছিলাম ট্রি হাউসে যাওয়া হয়নি খেয়ে এসে একটু বসে তারপর ট্রি হাউসে যাব এটা হচ্ছে গীতা ভবন এখানে এসেছি আমরা খেতে বাবা ক্ষুধার্ত ক্ষুধার্ত গরম বিশাল মানে রোদেই কষ্ট চিম দই মানে লস্যি দই ডাব এইসবই খাওয়া হবে তারপর এখান থেকে বেরিয়ে ট্রি হাউসে যাব তো আমাদের তো কোনো ট্রি হাউসে যাওয়া হয়নি কোথাও যাওয়া হয়নি এখন আমরা নবদ্বীপে জল মন্দিরে এসেছি তো জল মন্দিরেই যাব এখন জল মন্দিরে যাচ্ছে এখানে জলও পড়ছে বৃষ্টি পড়ছে তো চলো যাওয়া যাক জল মন্দির না এটা তো এই হচ্ছে মন্দিরটা জানি না আদৌ জল মন্দির নাকি চলে এসছি টুংটুং করতে করতে আরে চল না গিয়ে কিছু তো একটা মন্দির তুই তুলে দে এই দেখো এরকম হচ্ছে মন্দিরটা কিন্তু আদৌ জল মন্দির নাকি জানি না এখানে না একটা ভীষণ সুন্দর ব্যাপার আছে কিন্তু দেখাতে পাচ্ছি না দেখো এখানটায় এই বাপরে এই জায়গাটায় এরকম কি মন্দির এটা তাহলে উপরে কি লেখা আছে দেখ না সমাধি মন্দির আর পাশে আরো একটা আছে এটা হচ্ছে আর একটা মন্দির এইরকম সবই বন্ধ কিছু ঢুকতে পারছি না সব তালা দেওয়া মঠ
অবস্থা দেখে বুঝতেই পারছো বাড়িতেই রয়েছি আর যে অবস্থা। আর আমরা যে মন্দিরটাতে শেষে গেছিলাম ওটা মানে জল মন্দির ভেবে গেছিলাম, কিন্তু ওটা জল মন্দির নয়, ওটা হচ্ছে কোনো একটা মঠ। আর তারপরেই ওখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে এসেছি। তো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পারলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।